আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে টেস্টে আপনার যখন ডিজাইনটা রিজেক্ট হবে তো আপনাকে কারণটা জানিয়ে দেবে ওরা, সিমিলার নাকি ডিজাইন হবে না, এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন। তো আমার এই ডিজাইনটি ঠিক তেমনি, আমার এই ডিজাইনটি আমি গতকাল সাবমিট করেছিলাম, তো ওরা রিজনটা আবার জানাচ্ছে আমাকে, প্লিজ চেঞ্জ ট্যাগ টু টেমপ্লেট আদার্স, প্লিজ আপলোড এগেইন আফটার ইউ অ্যাডজাস্টেড ইউ ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে, তো আমি এটা চেঞ্জ করব। তো আমি কীভাবে চেঞ্জ করবো? মনে করো আমি একটা ডিজাইনটা দিয়েছিলাম, এটা অনেকের হয়, এটা আমার না, অনেকের হয়, তাহলে আমি সেভাবেই যাব। তা আমি প্রথমে কী করবেন, এডিট দ্য প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টেমপ্লেট আছে, আমাকে আদার্সে বলছে, মানে আদার্স বলতে এটা বোঝাচ্ছে, তারপর এই আদার্সে। আপনি আবার যদি মনে করেন আপনার এটা রিজেক্ট করে, তাহলে আবার চেঞ্জ করবেন। ওরা কিন্তু আপনার ডিজাইনটা ঠিক আছে, কিন্তু ওদের টেমপ্লেটটা মিলছে না আপনার ডিজাইনের সাথে। তো আমাকে, আমি আগে দিয়েছিলাম পোস্টারে, এটা আমি চেঞ্জ করে ফেললাম আদার্সে, আদার্সে দিলাম, কারণ ওরা তার আদার্সে দিতে বলেছে। প্লাস এখানে দেখছেন ইলাস্ট্রেটর, আর এখানে সিসি, এগুলো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে সে জাস্ট এটাতে ক্লিক করবেন, যেহেতু টেমপ্লেট এটার সাথে একটা ম্যাচ খাচ্ছে সেভাবে দিয়েছেন, বা এটা হলে এটা আপনার স্কোয়ার হলে স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি, আপনাদের যেরকম আপনারা দিবেন সেরকমই এটা দেখাবেন। যাই হোক, আমার, আমি এটা দিয়েছিলাম, এটা আমি দিলাম, তারপর আমি এটা ফিনিশড লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার নিচে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এডিট সাকসেসফুলি, ওকে ওকে দিব। তো এটা আমাকে আবার 24 আওয়ার্সের ভিতরে আমাকে জানাবে। এগুলো সব রিজেক্টেড ছিল, সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এটা আবার আমার রিভিউতে যাবে, তো আমি আপনাদেরকে একটা জাস্ট একটা ফাইনালি একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমার আবার রিভিউতে গেছে আন্ডার রিভিউ। তো এভাবেই করবেন, আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।